আসসালামু আলাইকুম, মনোরশ অনেক ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ক্যানভা ইউজ করবেন, আর ক্যানভা কেন ইউজ করবেন, আর ক্যানভা ফ্রি কিভাবে ইউজ করবেন, এই বিষয়গুলো আজকে আমি আপনার শেয়ার করবো। প্রথমে আমি যদি বলি, ক্যানভা হচ্ছে একটি গ্রাফিক ডিজাইনের জন্য একটি ওয়েবসাইট বা এক্সটেনশন, কারণ এই ক্যানভা ইউজ করে আপনি চাইলে সব ধরনের ডিজাইন করতে পারবেন, ডকুমেন্ট, হোয়াইট বোর্ড, অ্যানিমেশন, ইউটিউব থাম্বনেল, তারপর ফেসবুক পোস্ট, ফেসবুক অ্যাডস, ভিডিও এডিটিং, অর্থাৎ এই একটি ওয়েবসাইট থেকে, অর্থাৎ ক্যানভা ডট কম দিয়ে আপনি চাইলে ফটোশপের কাজ করতে পারবেন, ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারবেন, সো এভরিথিং সব কিছু এখান থেকে করতে পারবেন, অর্থাৎ অল ইন ওয়ান। তো এটা আসলেও ইউজ করার কারণ হচ্ছে যে কেন ইউজ করবেন, এটা ইউজ করার কারণ হচ্ছে এখানে সব কিছুই আপনার ট্যাম্পলেট রেডি করা আছে। আপনি যদি লাইক দিস এখানে সার্চ করেন, ক্রিয়েট ডিজাইনে গিয়ে যদি আপনি সার্চ করেন, আপনি কী ডিজাইন করতে চান, ইউটিউব ব্যানার, ইউটিউব থাম্বনেল, তারপরে ওয়েবসাইট, তারপর লোগো ক্রিয়েট করতে পারবেন, প্রেজেন্টেশন ক্রিয়েট করতে পারবেন, অফিসিয়াল প্রেজেন্টেশন যেগুলো, তো এগুলো সব কিছু ট্যাম্পলেট রেডি করা আছে। আপনি জাস্ট রিনেম করলে কিন্তু যে কোনো ধরনের একটি টেম্পলেট ইউজ করতে পারবেন। আর যদি আপনি চান যে আপনি এখানে নিজের মতো ডিজাইন করবেন, সেটাও করতে পারবেন। তো এই জন্য এরকম ভিডিও যদি আপনি চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি নেক্সট এরকম ভিডিও বানাবো। এখানে ডিজাইনের জন্য আমরা অনেক সময় এলিমেন্ট আমাদের প্রয়োজন হয়, যেমন পিএনজি ফটোর প্রয়োজন হয় অনেক, মানে আমাদের থাম্বনেলটাকে মানে আকর্ষণীয় করার জন্য অনেক কিছু প্রয়োজন হয়, কার্টুনের প্রয়োজন হয়, তো এগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়, মানে এগুলো কার্টুন, ওকে, এগুলো কিন্তু এখানে এলিমেন্টে আপনি সব কিছু পেয়ে যাবেন। তো ওভারঅল যদি আপনি এটা কি ইউজ করেন, তাহলে আপনার থাম্বনেল বলেন, তারপর আপনার যে কোনো ধরনের পোস্টার ডিজাইন করতে পারবেন এবং ফুটিয়ে তুলতে পারবেন। তো এটা ইউজ করবেন কীভাবে, এটা ইউজ করার কয়েকটা অপশন আছে। মূলত হচ্ছে এটা ইউজ করতে হলে আপনার একটা ইমেল আইডি লাগবে, জাস্ট ইমেল আইডিতে আপনি জাস্ট এখানে শুধু লগ ইন করবেন আর অটোমেটিকলি আপনার এখানে কিন্তু ই হয়ে যাবে, মানে জাস্ট পাসওয়ার্ড প্রয়োজন না, জাস্ট আপনার ইমেল আইডি দিলে এটা কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন দেখেন এখানে কিন্তু অনেক থাম্বনেল দেখতে পাচ্ছেন, এবং কি এখানে প্রো দেখা যাচ্ছে, প্রো হচ্ছে এগুলো আপনাকে পেইড ইউজ করতে। তো পেইডটা আপনি কীভাবে ইউজ করবেন সেটা আমি দেখাই। জাস্ট এখানে ক্লিক করবেন আর ট্রাই ইট ফ্রি ফর 30 ডেজ, অর্থাৎ আপনি 30 মানে এক মাসের জন্য আপনি চাইলে কিন্তু এটা ফ্রি ইউজ করতে পারবেন, এবং এটা চাইলে আপনি যে কোনো সময় ক্যান্সেল করতে পারবেন। আর যদি আপনি মানে 30 দিনের জন্য, আপনি প্রথম ফার্স্ট 30 দিনের জন্য আপনার কোনো প্রকার পেমেন্ট করতে হবে না, বাট তার পরের মাস আপনাকে পেমেন্ট করতে হবে। দেখেন আমি কিন্তু এখানে দিচ্ছি এক মাস আর এক বছরের জন্য $54, অর্থাৎ আপনি এক বছর $54 দিলেই কিন্তু এটা সব কিছু অ্যাক্সেস করতে পারবেন। তো যাই হোক, আমরা এক মাস যদি ফ্রি ইউজ করতে, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করবো, মান্থলি সিলেক্ট করার পর জাস্ট নেক্সটে ক্লিক করবো। এবার এখানে যে বিষয়টা দেখাচ্ছে, ক্রেডিট অর ডেবিট কার্ড অথবা পেপ্যাল, যদি আপনার পেপ্যাল না থাকে তাহলে আপনার ব্যাংকের যে কোনো ডেবিট অথবা ক্রেডিট কার্ড এখানে দিতে পারেন। জাস্ট এখানে আমি ক্রেডিট অর ডেবিট কার্ড ফিল আপ করে নিলাম। এবার এখানে আপনি যে কাজটি করবেন, এখানে আপনাকে চুজ করতে হবে আপনার যে কার্ড নাম্বার আছে সেটা দিতে হবে, আমি কার্ড নাম্বার দিচ্ছি 2 বছর। তারপর এখানে দেখবেন যে কার্ডের এক্সপায়ার ডেট থাকে, অর্থাৎ কতদিন থেকে কতদিন পর্যন্ত, মানে এক্সপায়ার লাস্ট ডেট কত, এটা আপনি এক্সপায়ার ডেট দিয়ে দেবেন, এবং সেই সাথে কার্ডের পিছনে কিন্তু একটা আপনার 3 ডিজিটের নাম্বার থাকে, সিবিসি নাম্বার, এটা এখানে দিতে হবে, এবং কোন দেশের ব্যাংকের অ্যাকাউন্ট এটা সেটাও এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এটা সিলেক্ট করার পরে যদি গেট ফ্রি ট্রায়াল আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি ফ্রিতে একটি মাস ইউজ করতে পারবেন,
অর্থাৎ অল অ্যাক্সেস ইউজ করতে পারবেন। আবার আপনি চাইলে এই এটা আপনি যেমন 28 দিন হয়ে গেছে, আপনি চাইলে কিন্তু এটা ক্যান্সেল করে দিতে পারবেন। অর্থাৎ এই যে সময়টুকু আপনি ব্যবহার করলেন সেই সময়টুকুর জন্য কিন্তু আপনার কোনো প্রকার পেমেন্ট করতে হবে না। দেখেন এখানে আপনি যদি কার্ড নাম্বার দেন, এখানে আপনার কোনো প্রকার পেমেন্ট করতে হবে না। তো এইভাবে মূলত আপনি চাইলে ফ্রিতে কিন্তু যে এর প্রো ভার্সনটা আছে সেটা ইউজ করতে পারবেন এবং আপনি চাইলে সব কিছুই একটি মাস অ্যাক্সেস করতে পারবেন। এখন এটা আসলেও কার ইউজ করবেন, এটা আসলেও যাদের সময় অনেক কম, যারা চান সব কিছু রেডি করা থাকবে, জাস্ট সেখানে আপনারা শুধু আসবেন, টেমপ্লেটগুলো দেখবেন এবং কি একটু কাস্টমাইজ করে নেবেন। আর এখানে যদি আপনি চান যে প্রফেশনালি, আসলে ফটোশপের মতো কিন্তু অতটাও ভালোই পাবেন না, মানে প্রফেশনাল যেটা ওরকম পাবেন না, কিন্তু বাট এখানে যেটা পাবেন সব কিছু রেডি করা, আপনি এলিমেন্টো শ্যাডো, যেমন অনেক সময় আমাদের শ্যাডো ইউজ করতে হয়, মানে এভরিথিং এখানে কিন্তু জাস্ট সার্চ করবেন। আপনি দেখেন আপনি যদি একটা থাম্বনেলে ক্লিক করেন, এইখানে আমি আপনাদের একটু পরিচয় করে দিই, আসলে দেখিয়ে দিই কীভাবে এগুলো ইউজ করবেন। জাস্ট আমি যদি এখানে একটু থাম্বনেল, ইউটিউব থাম্বনেল জাস্ট দেখেন, আমি এগুলো সব প্রো 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 যেগুলো যে ডিজাইন করেছে এগুলো সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। এখানে ইউজ টেম্পলেট, জাস্ট এগুলোর যে আপনার ইগুলো ডিজাইনগুলো এগুলো সব কিছু এখানে পাওয়া পাবেন। আর যেটা আমাদের ফটোশপ যদি আমরা ইউজ করি তাহলে আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে, ক্রিয়েট করে জানতে হবে, তো এখানে এগুলোর প্রয়োজন হয় না। আমি জাস্ট একটা ইউজ টেম্পলেটে যাই, আর এটা চাইলে কিন্তু আপনি মোবাইল দিয়েও কাস্টমাইজ করতে পারবেন, মানে একদম সহজ। দেখেন এখানে যেগুলো, এই যে এইগুলো এগুলো কিন্তু একটা শ্যাডো, এগুলোকে একটা এলিমেন্টস, আপনি এগুলো পাবেন কোথায়, এলিমেন্টসে গেলে আপনি কিন্তু অনেক ধরনের এলিমেন্টস পেয়ে যাবেন, শেপ পেয়ে যাবেন, তারপরে গ্রাফিক্স, মানে সুন্দর সুন্দর এইগুলো পেয়ে যাবেন, যেগুলো দিয়ে আপনারা চাইলে খুব সহজে ভিডিও মেক করতে পারবেন। ভিডিও মেক করার জন্য আপনি যেরকম আপনার সিকোয়েন্স প্রয়োজন, যেরকম ক্যারেক্টার প্রয়োজন, সেই ধরনের এইগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন, একদম সব কিছু রেডি করা, জাস্ট আপনাকে খুঁজে বের করতে হবে। তারপর স্টিকার রয়েছে, আর এখানে ভিডিও পাবেন অনেক, একদম ফ্রি ভিডিও এগুলো, এগুলো দিয়ে কিন্তু আপনার চ্যানেল, আপনার চ্যানেল আপলোড করতে পারবেন, কোনো প্রকার কপিরাইট আসবে না। তারপর অনেক ধরনের ফ্রেম পেয়ে যাবেন, জাস্ট এখানে দেখেন কত সুন্দর সুন্দর স্টিকার রয়েছে, গ্রাফিক ডিজাইন, তারপর আর অনেক, জাস্ট এখানে জাস্ট শুধু সার্চ করবেন। শ্যাডো দেখে যেমন শ্যাডোর প্রয়োজন হয় আমাদের অনেক সময়, অবশ্যই আপনি যদি একটা ইমেজ, মানে একটা থাম্বনেলকে যদি আকর্ষণীয় করছেন তাহলে কিন্তু শ্যাডোর অবশ্যই প্রয়োজন হয়। তারপরে এখানে ফ্রন্ট রয়েছে, ফ্রন্ট কালার রয়েছে, তারপরে এখানে ট্রান্সপোর্ট, অর্থাৎ কোনো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান, জাস্ট এখানে ইমেজটা এনে ট্রান্সপারেন্সিতে ক্লিক করলে কিন্তু সেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যায়। তো এটা কিন্তু আসলে ফটোশপে করতে অনেকটা সময় লাগে, তো এটা কিন্তু এখান থেকে করতে পারেন। এবং কি যখন আপনি দেখেন এখানে শ্যাডোগুলো, শ্যাডো দেখেন আমরা এগুলো শ্যাডো কিন্তু আমরা সচরাচর ইউজ করতে পারি না ইয়েতে, ঠিক আছে, এই দেখেন লেখা আসছে এগুলো পেইড, শ্যাডোগুলো ইউজ করতে পারবেন। ডিলিট ডিলিট কর দুঙ্গা, আচ্ছা এই যে শ্যাডোগুলো, এই শ্যাডোগুলো আপনার কালার চেঞ্জ করে নিতে পারবেন। এগুলো কিন্তু আমরা ফটোশপে যখন এখানে আমাদের ক্রিয়েট করে নিতে হয় সেটাও করা যায়, সুন্দর ভালোই হয় এটা। ওখানে এখানে চাইলে যে কোনোভাবে আপনি একটা আপনার ডিজাইনটাকে চেঞ্জ করে ফেলতে পারবেন। দেন তারপরে এখানে কালার রয়েছে, আরও অনেক কিছু অ্যাক্সেসরি, এবং কি সেই সাথে যখন আপনি এটাকে ডাউনলোড করবেন, যখন আপনি কী বলে পেইড ভার্সন ইউজ করেন, তখন কিন্তু হাই কোয়ালিটি এখানেই করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। হাই কোয়ালিটি মানে একদম এইচডি ইউজ করতে পারবেন, যেটা ফ্রিতে আপনি পারবেন না, জাস্ট লো কোয়ালিটি থাকবে এটাই। তো যাই হোক, আজকে শুধু এটাই ছিল যে ক্যানভা সম্পর্কে পরিচিত করা দেবো এবং ক্যানভা কীভাবে ফ্রিতে পেইড ভার্সনটা ইউজ করবেন সে বিষয়গুলো দেখিয়ে দেবো। আমি আশা করি দেখিয়ে দিয়েছি, যদি আপনার প্রয়োজন হয়, আপনি যদি মোটামুটিভাবে কোনো গ্রাফিক ডিজাইন মানে অল্প পারেন বাট প্রফেশনাল টাইপের কোনো কিছু মেক করতে চাচ্ছেন আপনার চ্যানেলের জন্য অথবা আপনার যেটাই যার যে জন্যই হোক না কেন, ডিজাইনের ব্যাপারে যদি প্রফেশনাল হতে চান, যে অল্প আপনি কিছু জানেন না বাট আমি প্রফেশনালভাবে ইউজ করতে চাই, তো এখানে অসংখ্য এগুলো মেক করা আছে, সেই সাথে ভিডিও
ভিডিও আছে, ভিডিও আপনি ইয়ে করতে পারেন, দেখালাম আপনাকে। কারণ ভিডিওতে আমাদের অনেক সিকোয়েন্সের প্রয়োজন হয়, যেগুলো আমরা আসলে অ্যাডোবি ফটোশপ না তো, আমাদের আসলেও অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইউজ করতে হয়, তারপর আফটার ইফেক্টের মাধ্যমে ইউজ করতে হয়। সো এগুলো এখানে আপনি কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন, ঠিক আছে? সব রেডি করা আছে, জাস্ট আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো অর্থাৎ যে অল্প সময়ে ভালো কিছু ক্রিয়েট করতে চাইলে আপনি এটা ইউজ করতে পারেন, কারণ একটা ইউটিউব চ্যানেল যদি থাম্বনেল ভালো না হয় তাহলে কিন্তু কোনোভাবেই গ্রো করা যায় না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।